নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। 19 মে 2023 শনি জয়ন্তী, অর্থাৎ শনির জন্মদিন। এই শনির জন্ম উৎসবে শনি মহারাজের কৃপা সাত রাশি পেতে চলেছে, সাত রাশির ধনবর্ষা হতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। দেখুন, আমি কিছু কথা আপনাদেরকে বলবো, শুধু রাশির নাম শুনলে আনন্দ পেয়ে কোনো লাভ নেই, কিছু উপায় সেদিন করতে হবে। কিছু উপায় শনি মহারাজকে শান্ত করা, শনি মহারাজকে প্রসন্ন করা, শনি মহারাজের প্রসাদ পেতে অবশ্যই কিছু উপায় করুন। যাদের শনির সাড়ে সাথে চলছে, শনির ঢাইয়া চলছে, শনির মহাদশা চলছে, শনি আপনার জন্মছকে নিচস্থ রয়েছে, তাদের উদ্দেশ্যে বিশেষ করে, বা আপনার শনি এবং রাহু একত্রে অবস্থান করছে জন্মকুণ্ডলিতে, শনি কেতু একত্রে অবস্থান করছে জন্মকুণ্ডলিতে, এই সময় এই শনি জয়ন্তীতে, শনি জন্ম উৎসবে শনিদেবের কৃপা পেতে সাত রাশির শুধু জন্য নয়, 12টি রাশির ক্ষেত্রে কিন্তু এই উপায়গুলো আগে করা দরকার। আমি 7টি রাশির কথা আমি আলোচনা করছি। সৌভাগ্যশালী, শনি মহারাজের বিশেষ কৃপায় শনি জয়ন্তী থেকে ভাগ্য বদলাবে। দেখুন, শনি হচ্ছে কর্মফল দাতা কারক গ্রহ, ন্যায়মূর্তি বলা হয় শনি মহারাজকে। আপনার জন্মছকে শনি কেমন রয়েছে তার থেকেও আপনার কর্ম কেমন রয়েছে সেটা বিশেষ ইম্পর্টেন্ট। আপনি ভালো কর্ম করুন, শনি মহারাজ আপনাকে দুহাত ভরে অর্থ কিন্তু দিবে। আলোচনাটা শুরু করা যাক। শনি জয়ন্তী, শনি জন্ম উৎসবের দিন অবশ্যই আপনারা লোহার কোনো বস্তু, যেগুলো আপনাদের বাড়িতে পুরাতন লোহা রয়েছে, সেটা আপনারা দান করুন। লোহা সেদিন কিন্তু কিনবেন না, কিনলে কিন্তু মহাবিপদ শনি জয়ন্তীর দিন। লোহা দান করুন, তাতে বিশেষ লাভ পাবেন। লোহা কিনলে সমস্যা, লোহা দান করলে আপনার ভাগ্য খুলবে। শনি জয়ন্তীর দিন আপনারা কলাইয়ের ডাল আপনারা দান করুন, বিশেষভাবে লাভ পাবেন। শনি জয়ন্তীর দিন আপনারা একটা প্রদীপে সর্ষার তেল নিয়ে আপনারা সেটা অশ্বত্থ গাছের নিচে আপনারা দিতে পারেন, তাতে বিশেষভাবে সূর্য অস্ত যাওয়ার পর, অথবা আপনারা একটি বাটিতে 1 টাকার কয়েন নিয়ে সেই বাটিতে সেই নিজের ছায়া দেখে সেই তেল আপনারা কোনো নির্ধনী ব্যক্তিকে যদি দান করেন, তাহলে কিন্তু এই যে শনি সম্বন্ধীয় সমস্যাগুলো রয়েছে কি না, সেই শনি সম্বন্ধীয় সমস্যাগুলো কিন্তু আপনার নিশ্চিতরূপে মুক্তি কিন্তু হবে। এবং এই দিন আপনারা কুকুরকে অবশ্যই মিষ্টি খাওয়াবেন বা রুটি খাওয়াবেন, এবং কোনো গরিব মানুষকে যদি আপনারা সাত্ত্বিক খাবার খাওয়াতে পারেন, কোনো বস্ত্র বা অর্থ দান করতে পারেন, আপনার জীবনে শনির প্রকোপ থেকে আপনি কিন্তু, শনির নেগেটিভ যে প্রকোপ রয়েছে সেটা থেকে কিন্তু আপনি মুক্তি কিন্তু পাবেন। যে সাত রাশির আমি কথা বলবো, সে সাত রাশির শনি জয়ন্তী থেকে, 19 মে 2023 শনি জয়ন্তী থেকে কপাল খুলবে, লটারি লাগতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে,
সাত রাশির কোন দিক থেকে শনি মহারাজ আপনাদেরকে অর্থ দিবে সেটা কিন্তু আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না। আর শনি যাব দেতা হয় তো ছাপ্পার পার্কে দেতা হয়, এবং সেদিন পশ্চিম দিকে মুখ করে শনির বীজ মন্ত্র ওং সাং শনিশ্চরায় নম, এই মন্ত্রটি আপনারা আটবার পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং মহাদেবের উপাসনা সেদিন আপনারা করুন, কারণ শনির যে গুরু তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। সেদিন যদি মহাদেবের উপাসনা আপনারা যদি করতে পারেন বিশেষভাবে লাভ পাবেন, এবং হনুমানজির পূজাও যদি আপনারা সেদিন করতে পারেন শনি জয়ন্তীর দিন, তাতেও কিন্তু শনির যে নেগেটিভ প্রকোপগুলো রয়েছে কি না, সে নেগেটিভ প্রকোপ থেকে আপনি কিন্তু নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন। আপনার জন্মচকে যে গ্রহগুলোকে ভালো থাকা দরকার তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শনি। শনি হচ্ছে কলিযুগে অর্থকারক গ্রহ। শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে। দেখুন, আমি একটি কথা বারবার বলেছি, শনি যেভাবে অবস্থান করে সেই ভাবকে বৃদ্ধি করে, আর শনির দৃষ্টি খারাপ, অর্থাৎ কোনো শনি মন্দিরে আপনারা যেখানে মূর্তি রয়েছে শনির চোখ রয়েছে সেখানে ভুল করেও যাবেন না। যেখানে শনি শিলারূপে পূজিত হয় সেখানে আপনারা শনি পূজা করতে পারেন, কিন্তু শনি যেখানে চোখ রয়েছে সেখানে কিন্তু যাবেন না। কারণ আমি বারবার বলি, শনি স্থিতি থেকে দৃষ্টি খারাপ। এই যে 19 মে 2023 শনি যে সাত রাশিকে সাত রাজার ধন দিতে চলেছে, শনি যখন দেয় না, একটা কথা আমি বলি, সমুদ্র দেখেছেন হয়তো আপনারা, সবাই জানেন সমুদ্র, সমুদ্র ওখানে যদি আপনাকে একটা বালতি নিয়ে দেওয়া হলো যে আপনি জল তুলতেই থাকুন, জল তুলতেই থাকুন, 50 বছর পর গিয়ে দেখা যাবে সমুদ্র যে জায়গাটাতে আছে সেখানেই রয়েছে, অর্থাৎ আপনি কিন্তু জল তুলেই যাচ্ছেন, অর্থাৎ সমুদ্র কিন্তু জল শেষ হয়নি। শনির দেওয়া অর্থ ঠিক তাই। এই জন্য কর্মকে ভালো করুন, নারী জাতিকে সম্মান করুন, এবং কুকুরকে, সে রাস্তার কুকুর হোক বা আপনার গৃহপালিত কুকুর হোক, কুকুরকে আপনারা কষ্ট দিবেন না। সামর্থ্য অনুযায়ী কুকুরকে খেতে দিন, কুকুরের সেবা যত্ন করুন। কেউ যদি কুকুরের প্রতি অন্যায় করে, যদি মারে, সেখানে প্রতিবাদ করুন। শনি কিন্তু আপনাকে বিশেষভাবে লাভ কিন্তু দেবে। এই শনি জয়ন্তীতে শনি দেবের কৃপায় সাত রাশির ধনবর্ষা হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী সাত রাশি আমি একে একে আপনাদেরকে নাম জানাব। প্রত্যেকে লিখুন, জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। প্রথম রাশি মিথুন রাশি, আপনার লটারি প্রাপ্তি এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে ইনকাম বৃদ্ধি হবে। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির সশরামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এই সময় আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, মান সম্মান বৃদ্ধি হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, এবং দাম্পত্য সুখের জায়গা। তিন নম্বর রাশি মকর রাশি, আপনাদের ধন বৃদ্ধি করবে, আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, কেরিয়ার ক্ষেত্রে সুযোগ আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির সফলতা দেখা যাচ্ছে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, যারা লোহার ব্যবসা বা পেট্রোল কেমিক্যাল গ্যাসের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন।
এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশি কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, আকর্ষিক অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, আকর্ষিক অর্থপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বৃষ রাশি ভাগ্যাধিপতী, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি এবং অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এরপর যে রাশি সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির বিবাহিত জীবনে একটা ভালো জায়গা দেখা যাবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, ডেইলি ইনকাম, আপনাদের প্রপার্টি থেকে এই সময় লাভ, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই শনি জয়ন্তীতে এই সাত রাশি সাত রাজার ধন পেতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।